ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। এখন বাজে হলো 9:30। তো আজকে আর কি বাড়ি থেকে বেরোনোর সময় কোনোরকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ দেরি হয়ে গেছিলো। এই যে আমার বর শুভ দেরি করেছে টিপটুপ টিপটুপ করে সাজুগুজু করতে করতে, আমি তো আগে উঠে গেছি, আরও দেরিতে উঠেছে। আসলে আমার মানে যাওয়ার ইচ্ছাই ছিল না শ্বশুর বাড়ি, বুঝলেন? আসলে আমাকে রাখতে যাচ্ছে, তো আসলে আজকে জোর ভাঙতে যাচ্ছি আমরা। আর ওদিকে ও আবার অফিস থেকে টুরে যাচ্ছে, তো সেরকম ভালো কদিন আমিও থেকে আসি, মা বাবা এসে দিয়ে যাবে। জোরটা ভাঙা হয়ে যাবে, মানে এক কাজে দুই কাজ, তো সেরে যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়েও এখনও ভিডিও করতে পারি, আর বাইকে করে এলাম আজকে, টোটো করে আসিনি। তো বাইকটাও পার্কিং করে রাখলো, তো আজকে থাকবে আমাদের বাড়িতেও, আবার কালকেও চলে আসবে। তাই জন্য বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করিনি, বাইকে বসেও করতে পারিনি। আপনাদের সঙ্গে এই পাশে একটা গার্ডেন আছে, এই দিকে দেখতে পাচ্ছেন হয়তো, আমি পরে শেয়ার করছি আর কি। এটা আলিশা বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটা আলিশা বাস স্ট্যান্ড, মানে পরে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমি, আর বাসে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, মানে দেখা হবে আর কি। কথা বলতে পারবো না, ওই ভয়েস ওভার দেবো। ঠিক আছে, এখন যেন টাটা। আমরা বন্ধুরা কিছুক্ষণ আগে আর কি বাসে উঠে পড়েছি, আর বসেও রয়েছি, আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেটা ভিডিও শ্যুট করতে একটু দেরি হয়ে গেল। তখন ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আর দেখতেই পাচ্ছেন হাতটা ভীষণ কাঁপছে, কারণ বাসটা হলো খুব জোরে চলছে আর কি। তো ভালোই চালায় বাসটা, বেশ ভালোই লাগছে, হাওয়াও লাগছে, গরম যেহেতু পড়ে গেছে হালকা হালকা। আর বন্ধুরা, আমরা এখন বাস থেকে নেমে পড়েছি, কিছুক্ষণ আগেই দাঁড়িয়ে রয়েছি, কারণ ওলা ক্যাব বুক করেছি, তো সেটা আসবে সেই জন্যই, তো আসতে একটু দেরি করছে। আমরা দুজনে তাই ওয়েট করছি, দেখি কখন আসে ওলা ক্যাবটা। তো ওলাতে উঠে আমি আবার ভিডিও শ্যুট করব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর আমাদের দুজনের খিদেও পেয়ে গেছে, তো মাকে তাই কল করলাম। তো মা বলল ডিম পাউ রুটি বানিয়ে রাখবে, তো গিয়ে খাবো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। আর বাড়ি থেকে তো স্নান করেও আসেনি, তাই আর কি স্নান করব, তারপরে আবার রেডি হব, কারণ আজকে আমাদের ইনভাইট রয়েছে ফ্ল্যাটে শিবরাত্রি উপলক্ষে। ওপরের ঘরে কাকু একেবারে ইনভাইট করেছে। আর এখন বন্ধুরা, আমাদের ওলা ক্যাবটা চলে এসছে, আর আমরা ওলাতে উঠেও পড়েছি আর বসেও আছি, আর আমি তো দেখতেই পাচ্ছি প্রায় শুয়েই পড়েছি। তাহলে চলুন একটু শুয়ে থাকি, আবার বাড়ি পৌঁছে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, এইমাত্র বাড়িতে এলাম, এখন বাজে হলো দুপুর একটা, তো স্নান টান কিছুই করিনি। এখন মা ডিম পাউরুটি বানিয়েছে, দুজনে মিলে খাবো, ড্রেস ট্রেস চেঞ্জ করবো, তারপরে স্নান করবো। আর আমাদের আবার ফ্ল্যাটের ওই ওপরের ঘরে, থার্ড ফ্লোরে এক কাকিমার ঘরে আজকে আর কি আমাদের নিমন্ত্রণ রয়েছে শিবরাত্রি উপলক্ষে, কাকিমারা খাওয়াবে মানে দুপুরে লাঞ্চে, তো সেখানেও যাবো, ভিডিও শ্যুট করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, হয়তো এই ভিডিওর মধ্যেই দেখাবো আর কি, বুঝতে পারছেন তো? আলাদা আর করবো না, আলাদা করলে মানে বেশি ঝামেলা হবে, পুরো দেখালে কি আপনারা অনেকক্ষণ ধরে দেখতে পাবেন, আপনাদেরও ভালো লাগবে, তাই না? ঠিক আছে, তাহলে আবার পরে কথা বলছি, এখনের জন্য আপাতত টাটা। আর এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে হলো একটা ছোট্টখাট্ট বাগান, মানে গার্ডেন, আর এই সব গাছগুলো হলো আমার বরের নিজের হাতে লাগানো। তো এটা হলো বেগুন গাছ, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কতগুলো বেগুন হয়েছে, কিন্তু অনেক কটা বেগুনই আমার হনুমান খেয়ে নষ্ট করে দিয়ে গেছে। তো যাই হোক, বেগুনগুলো খুবই কচি আর বেশ ভালো খেতে। আর এর পাশে রয়েছে হলো লঙ্কা গাছ, তো লঙ্কাগুলো ভীষণ ঝাল আর বেশ বড় বড়, তবে এখন আর লঙ্কা দেখতে পারবেন না, কারণ বড় বড় লঙ্কাগুলো আর কি আমি ছিঁড়ে ফেলেছি গাছ থেকে, মানে তুলে নিয়েছি, এখন শুধু ফুল আর ছোটো ছোটো লঙ্কাই দেখতে পাবেন। আর পাশে দেখুন একটা গোলাপ ফুলের গাছ রয়েছে, কিন্তু গোলাপ ফুলগুলো এখন আর কি আগের মতন আর ভালো নেই, সব শুকিয়ে গেছে, নতুন করে যখন আবার ডালপালা বেরাবে, পাতা বেরাবে, কড়ি আসবে, ফুল ফুটবে, তখন আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। আর পাশে রয়েছে একটা ডালিয়া ফুলের গাছ, যেখানে আর কি বড়ো সড়ো নাকি একটা ডালিয়া ফুল ফুটবে। আর এ পাশে রয়েছে হলো একটা টমেটো গাছ, যেটাতে এখনও ফুল আসেনি, তো টমেটো আমাদের দেরি রয়েছে। আর ওদিকে বরবটি গাছ রয়েছে, আরও অনেক সব ফুলের টুকটাক গাছ রয়েছে, তো সব কিছু আমি আপনাদেরকে আজ দেখাতে পারলাম না, আবার অন্যদিন আমি ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো, ঠিক আছে? আর এই দেখুন বন্ধুরা, আমার বরের গাছের বেগুন, কি সুন্দর দেখুন বেগুনগুলো, বেশ লম্বা লম্বা হয়েছে আর বেশ কচিও। আর এখানে রয়েছে হলো সেই লঙ্কাগুলো, যে লঙ্কা গাছটা দেখালাম, আর এই লঙ্কা আর বেগুনটা আমি গাছ থেকে তুলে ফেললাম, বিশেষ করে আর কি বেগুনটা, কারণ হনুমান এসে সব বেগুন আর কি খেয়ে নষ্ট করে দিচ্ছে, কচি কচি বেগুন, তো ভাবলাম যে এগুলো তুলে ফেলি। আর যেহেতু যাচ্ছি আর কি মা বাবার কাছে জোর ভাঙতে, তো সেই জন্য নিয়ে যাব, কারণ নিজের গাছের এই সবজি খেতে তো ভীষণ ভালো লাগে, আর লোককে দান করলেও বেশ ভালো হয়, গাছে আরও ফলন ভালো হয় শুনেছি, তো সেই জন্যই আর কি। তো আমরা যেহেতু খেয়েছি, তো একটু মা বাবাকেও দিলাম, মা বাবাও খাক,
আর এই হলো বন্ধুরা আমার শাশুড়ি মার ঘরের ঠাকুর। আমি শিবরাত্রির দিন পুজো করেছিলাম শিব ঠাকুরকে, তো জল ঢেলেছি তিন রকম ফল দিয়ে ফুল দিয়ে যেটুকু পেরেছি আর কি, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কেউ কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। বন্ধুরা এখন আর কি আমি স্নান ফান করে আবার এই ড্রেসটাই পরে নিলাম আর কি, একটু সাজুগুজু করে নিলাম, এখন দুটো বাজে, আর মায়ের হাতের ডিম পাউরুটি খেলাম এসে, আর এখন যাচ্ছিল ওপরে কাকিমাদের ঘরে খেতে, মানে ওপরে মানে ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। আর বাবার তো খিদে পেয়ে গেছিলো বলে বাবা আগে খেয়ে নিয়ে চলে এসছে, এখন বসে আছে ওখানে, তো বাবাকে একটু দেখাবো। বাবা বেশ পাঞ্জাবি ফাঞ্জাবি পরে গেছিলো সাজুগুজু করে, আর যে মা যাচ্ছে, মাকে পুরো শাশুড়ি শাশুড়ি লাগে না বলুন। চলুন তাহলে আমি যাই দেখাই আপনাকে কী কী ওখানে মেনু হয়েছে, কী খাবো না খাবো, ঠিক আছে। আর এই দেখুন বন্ধুরা, আর বাবা এখন বসে রয়েছে আর বসে বসে টিভি দেখছে, আর বাবার তো লাঞ্চ করা হয়ে গেছে, মানে ওপরে গিয়ে খেয়ে চলে এসেছে, কারণ বাবার খিদেও পেয়ে গেছিলো সেই জন্য। আর বাবা আজকে একটা পাঞ্জাবি পরেছে আর কি, এরকম লাইট গ্রিন কালারের, মানে কচি কলাপাতা কালার বা টিয়া কালার বলতে পারেন, যেটা আর কি আমার বিয়ের দিনও পরেছিল, আপনারা অনেকেই হয়তো দেখেছিলেন। আর বন্ধুরা এখন আমরা তিনজনে চলে এসেছি আর কি খেতে, তো ছাদে এসেছি, তো ছাদে প্যান্ডেল করেছে, তো চেয়ার টেবিলও পেতেছে, তো সব লোকজন খাওয়াবে বলে, তো আমি এসছি, মা এসছে আর শুভ এসছে, তো আমরা এখন দুপুরে লাঞ্চটা করে নেব। তো লাঞ্চের মেনুতে রয়েছে হলো দিয়েছে পোলাও সাথে বেগুনি আলুর দম, আর তারপরে দিয়েছিল হলো পানির, যেটা আর কি আমার ভীষণই প্রিয়। তো দেখতেই পাচ্ছেন এখন মা আর শুভ খাচ্ছে, তো আমার খাওয়াটা আমি এখন শেয়ার করতে পারলাম না, পরে দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা পনির, তো প্রত্যেক করা রান্নাই খেতে খুব ভালো হয়েছিল। আর এখন বন্ধুরা দিয়েছে হলো শেষ পাতে টমেটো খেজুর আমসত্ব কাজু কিশমিস দিয়ে চাটনি। আর এই দেখুন বন্ধুরা আমাদের পাশের বাড়িতে আম গাছে কি সুন্দর আমের বোল এসছে, মানে মুকুল, তো এই বছর মনে হচ্ছে প্রচুর আম হবে গত বছরের তুলনায়, তো দেখে বেশ ভালো লাগলো। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দুপুরের লাঞ্চ, তো এখন আমাদের গ্রাউন্ড ফ্লোরের মানে নিচতলার দিদি দাদা জেঠিমা আর ওদের পুচকের ছেলে, তোরা চারজনে আর কি এসছে এখন তো খেতে, মানে দুপুরের লাঞ্চটা করতে, তাই ওদের একটু ভিডিও শ্যুট করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর এখন দেখুন আমি আর শুভ দাঁড়িয়ে আছি, তো দুজনে মিলে একটু গল্প করছি, ভিডিও শ্যুট করছি, তো ওদিকে মা রয়েছে সবার সঙ্গে গল্প করছে। এখনও বন্ধুরা অনেকেই আসেনি, তো আসবে হয়তো, কিন্তু সবার সঙ্গে হয়তো আর দেখা হবে না, কারণ ছাদে ভীষণ রোদ, তো সেই জন্য আর কি ঘরে চলে যাব। আর যেহেতু আর কি দূর থেকে জার্নি করে এসছি, তো সেখানে একটু রেস্ট করব। আর এখন আবার মাকে একটু কাকু পায়েস দিল, তো পায়েসটা তো দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, তো পরে বাড়িতে গিয়ে খাবো। আর এই হলো বন্ধুরা কাকিমাদের ঘরের ঠাকুর, মানে কাকিমার সিংহাসনে যত ঠাকুর আছে সমস্ত ঠাকুর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর শিব ঠাকুরটাও কাকিমা দেখুন কি সুন্দর করে জল ঢেলেছে, পুজো দিয়েছে কত ফুল ফল দিয়ে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। হাই ফ্রেন্ডস, এখন বাজে হলো দুপুর তিনটে, দেখতে আগে বাড়িতে এলাম, ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, খুব ভালো খেলাম, পোলাও খেলাম, বেগুনি খেলাম, আলুর দম, পনির, চাটনি আর পায়েসও দিয়েছিল লাস্টে ঠাকুরের ভোগের পায়েস, তো আরও এক চামচ করে একটু পায়েস খেলাম, তো পুরো পেট ভর্তি হয়ে গেছে, নাইট হাই করছে, একটু শুয়ে শুয়ে রেস্ট নেবো, কারণ জার্নিং করে এসছি। আর এই যেদিকে ও শুয়ে আছে আর ওই পাশে মা দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা আমি তো বর্ধমানে শিবরাত্রি করেছিলাম,
তো সেটা একটু ভিডিও শ্যুট করে গেছিলাম, আর ঠাকুরদের সারা ঠাকুরদের ভিডিও, সেটা আমি শেয়ার করে দেবো আপনার সঙ্গে, মানে শেয়ার করে দিয়েছি, হয়তো আপনারা দেখতে পেয়েছেন। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আপনার সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তুমি যখনই ভিডিও আপলোড করি আমি আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতন টাটা।